বিরোধী ছাত্র বিক্ষোভত উত্তাল বাংলাদেশ প্রতিবাদকারী আরক্ষীর সংঘর্ষত 39 জনের মৃত্যু বাংলাদেশের ঠায়ে ঠায়ে ইন্টারনেট সেবা কর্তন সংরক্ষণ বিরোধী ছাত্র যুবকর সর্বাত্মক অবরোধ কর্মসূচীত রক্তাক্ত বাংলাদেশ সরকারি চাকরিত সংরক্ষণ বাতিলর দাবিত বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ছাত্র সংগঠন যুবলীগর বিক্ষোভত সামিল হাজার হাজার প্রতিবাদকারী প্রতিবাদকারীর রুখত পড়েছে শাসকীয় আওয়ামী লীগর ছাত্র সংগঠন ছাত্র লীগর সমর্থক মুক্তিযোদ্ধার পরিয়ালর একাংশ সদস্যকো প্রতিবাদকারীয়ে টার্গেট করার অভিযোগ শাসকীয় পক্ষর ঢাকার লগতে চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী রংপুরের রাজপথত বিয়পি পড়েছে বিক্ষোভ সাধারণ শিক্ষার্থীকে গায়ে কেন এটা মারা হবে কেন টিয়ার্সেল মারা হবে কেন ইন্সপেক্টর মারা হবে ছাত্রলীগের পোলাপানদের পুলিশ উস্কানি দিয়ে বলতেছে তোমরা আগাও তোমরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করো কেন পুলিশ কেন বলবে পুলিশ হল সাধারণ জনগণের বন্ধু পুলিশ ছাত্রদের বন্ধু কিন্তু আজকে কেন পুলিশ আমাদের বিপক্ষে আমরা এর সুষ্ঠু বিচার চাই কঠোর হাতেরে প্রতিবাদ দমনের চেষ্টাত নিয়োজিত হয়েছে আরক্ষী আর বর্ডার গার্ড বাংলাদেশের সেনানী রাজপথত সমূহ সমরত লিপ্ত হয়েছে দুয়োটা পক্ষ দিন বাগরার লগে লগে বৃদ্ধি পাইছে বিক্ষোভের তীব্রতা কেবল বৃহস্পতিবারের দিনটুতে সংঘর্ষত প্রাণ হেরুয়াইছে 25 জন ছাত্রই ঢাকা মেডিকেল কলেজের মর্গত দম বাঁধিছে মৃতদেহর শীঘ্রে হিংসার অবসান ঘটুয়ার আহ্বান রাষ্ট্রসংঘর সচিব প্রধান এন্টনি গুটরেজর শান্তি বজায় রাখবলে সকল পক্ষের সঙ্গে আলোচনাত বহারও আহ্বান জানাইছে রাষ্ট্রসংঘর সচিব প্রধানগিয়ে বিপরীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিয়ার আলোচনার সকল আহ্বান প্রত্যাখ্যান করে সংরক্ষণ বাতিল নোহালেকে বিক্ষোভ চলাই যার হুঙ্কার প্রতিবাদকারী ছাত্র নেতার 1972 সনের বাংলাদেশ চলি আছে সরকারি চাকরিত সংরক্ষণের ব্যবস্থা প্রথমে মেধার ভিত্তিত কেবল 20% লোকহে চাকরি পয়ার ব্যবস্থা আছিল সুবুরিয়া বাংলাদেশ 1977 সনত 40% বৃদ্ধি করা হল মেধার ভিত্তিত নিযুক্তি পয়ার ব্যবস্থা কিন্তু তার পাছতো 30% সরকারি চাকরি সংরক্ষিত করে রখা হয়েছে মুক্তিযোদ্ধার পরিয়ালর বাবে মহিলার বাবে 10%, জনজাতির বাবে 5%, প্রতিবন্ধীর বাবে 1% আর বিভিন্ন জেলার বাবে আছে 10% সংরক্ষণের ব্যবস্থা জনজাতি প্রতিবন্ধী আর মহিলার বাবে সংরক্ষণের বাহাল রাখি আর সকল কোটা ব্যবস্থার বাতিলর দাবিত উত্তাল হয়েছে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত পরিস্থিতিলৈ লক্ষ্য রাখি বিষয়টি সম্পর্কে দেওবারে শুনানির দিন ধার্য করেছে আদালতে সংরক্ষণ বাতিল নোহালেকে উত্তপ্ত হয়ে থাকার আশঙ্কা আছে সুবুরিয়া বাংলাদেশের পরিস্থিতি নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট